এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিচারপতিদের সম্মেলনের মাঝে চা চক্রের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিট আলোচনায় মোদী এবং মমতা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে চা চক্র চলছিল এবং সেই চা চক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের মাঝে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভিকে রমন্নাও রয়েছেন। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। বিচারপতি সম্মেলনের মাঝে চা চক্রের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা হয় মুখ্যমন্ত্রীর, কয়েক মিনিট আলোচনায় মোদি মমতা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লি থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, আমরা ছবি দেখাচ্ছি দর্শকদের, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, প্রধান বিচারপতিও সেখানে রয়েছেন। কি কথা হয়েছে তাদের দুজনের মধ্যে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সময়তে প্রধানমন্ত্রী, তিনি সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে এবং বিচারপতিদের সঙ্গে চা চক্রে মিলিত হন, সেই সময় আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। একটা সময় পাশে প্রধান বিচারপতি ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। প্রাথমিকভাবে তাদের মধ্যে সৌজন্য বিনিময় হয়, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এ বিষয়ে কোনো মন্তব্য তিনি করবেন না বা কি বিষয়ে কথা হয়েছে তা তিনি প্রকাশ্যে বলবেন না। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হয়েছে এবং সেই সময়টা প্রায় 5 থেকে 6 মিনিট সময়, এবং সেই সময়ের মধ্যে কি কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। কারণ এই গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে কোভিড সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তিনি বিরোধী শাসিত রাজ্যগুলির উপর কার্যত দায় চাপিয়ে দিয়েছেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে, এবং পেট্রোল ডিজেলের উপরে বিরোধী শাসিত রাজ্যগুলি ভ্যাট কমাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং এর পাশাপাশি কেন্দ্র রাজ্য সম্পর্ক বা রাজ্যের বকেয়া নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। ফলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এই কিছুক্ষণ কথা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি বিরোধীরা, তারা বিভিন্ন রকমের অভিযোগ তারা তুলছেন, ফলত যেহেতু কি নিয়ে আলোচনা হয়েছে তা অফিসিয়ালি কিছুই বলা হচ্ছে না, ফলত জল্পনার পরিসর যথেষ্ট বাড়ছে। এবং বিরোধীরা এবারে বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করেন, নজর প্রত্যেকের থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়।